হামাসের সাথে যুদ্ধ নবম মাসে প্রবেশ করায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বড় সমস্যায় পড়েছে। গত সোমবার রাফা শহরে বিস্ফোরণে ইসরায়েলের 8 সেনা নিহত হয়। ইসরায়েলি মিডিয়া এটিকে 6 মাসের মধ্যে IDF এর জন্য সবচেয়ে মারাত্মক ঘটনা বলে অভিহিত করেছে। যুদ্ধের পরিপ্রেক্ষিতে 8 সংখ্যাটি ছোট মনে হলেও ইসরায়েলি জনসাধারণের জন্য এটি একটি বড় সংখ্যা। ক্ষয়ক্ষতির পরিমাণ বলছে, ইসরায়েল হামাসের সাথে একই তীব্রতায় লড়াই করতে পারছে না। ইসরায়েলি বাহিনীর সেনাও কমছে এবং রাজনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে দিনকে দিন। ইসরায়েলের সামরিক মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবারের মতো প্রতিবন্ধী ইসরায়েলি সেনার সংখ্যা 70,000 ছাড়িয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 8,663 সেনা আহত হয়েছে। পুনর্বাসন বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এই আহত সেনাদের মধ্যে 35% মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং 21% শারীরিক আঘাত পেয়েছেন। ইসরায়েলের সামরিক মন্ত্রণালয়ের মতে, 2024 সালের শেষ নাগাদ আরও 20,000 সেনা আহত হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, এই সেনাদের মধ্যে প্রায় 40% মানসিক সমস্যার সম্মুখীন হবে, যেমন উদ্বেগ, বিষণ্ণতা, আঘাত পরবর্তী চাপ মানিয়ে নেয়া এবং যোগাযোগ করতে অসুবিধা। ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশন রিপোর্ট করেছে যে প্রতি মাসে 1,000 জনেরও বেশি নতুন প্রবীণদের চিকিৎসা করা হচ্ছে। এই প্রবীণদের মধ্যে প্রায় 20% মানসিক সমস্যা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। এই পর্যন্ত সমস্ত যুদ্ধে অক্ষম ইসরায়েলি সেনাদের মধ্যে 9,539 জন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মার্চ মাসের একটি গবেষণায় বলা হয়েছে যে গাজা সংঘাতের কারণে 500,000-এরও বেশি ইসরায়েলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ঝুঁকিতে রয়েছে। এই গুরুতর সমস্যা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিরুদ্ধে তার আগ্রাসন অব্যাহত রেখেছে। ইসরায়েল রাফা আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকেও অস্বীকার করেছে। রাষ্ট্রবিজ্ঞানী আহরন ব্রেগম্যান বলেছেন, 8 মাসেরও বেশি সময়ের যুদ্ধের পর IDF খুব ক্লান্ত। IDF কমান্ডের পুনর্গঠনের জন্য বিরতি প্রয়োজন। ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের সেনাদের ক্লান্তি সম্পর্কে কথা বলে না, তবে এটা সুস্পষ্ট। ইতিহাসবিদ স্টিভেন ওয়াগনার বলেছেন, আমরা দেখছি ব্রিগেড এবং ব্যাটালিয়নের প্রত্যাশিত সময়ের চেয়ে তাড়াতাড়ি বিরতি প্রয়োজন। সহজ ভাষায়, সেনাদের আরও ঘন ঘন বিশ্রামের প্রয়োজন। ইসরায়েলি সমর পরিকল্পনাকারীরা ভেবেছিল বড় আঞ্চলিক যুদ্ধ শেষ হয়ে গেছে, তাই তারা গত 20 বছরে 6টি ডিভিশন ভেঙে দিয়েছে। লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের বিশ্লেষক ওমরি ব্রিনার বলেছেন, কাগজে কলমে ইসরায়েলের কাছে পর্যাপ্ত সেনা, ট্যাঙ্ক এবং একটি সংক্ষিপ্ত যুদ্ধের জন্য ভালো সরঞ্জাম রয়েছে, কিন্তু হিজবুল্লাহর সাথে দীর্ঘ যুদ্ধের জন্য তা নেই। ইসরায়েল প্রস্তুত নয়, মূলত মনোবলের দিক দিয়ে।